দেখছেন বিজনেস ওয়ার্ল্ড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর আতিউর রহমান বলছিলেন রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুকে মিশিয়ে নানান তার ভাবনা। স্যার কি যুক্ত করবেন? না, রবীন্দ্রনাথ যে সমস্ত উদ্যোগ প্রতিসরে কিংবা পূর্ব বাংলায় নিয়েছিলেন সেগুলোর কিন্তু দারুণ রকমের সুফল আমরা পেয়েছি এবং এখনো পাচ্ছি। যেমন তিনি সাজাদপুরে যখন ছিলেন, তিনি সিন্ধু থেকে উন্নত মানের গাভী নিয়ে এসেছিলেন, যেই কারণে দেখবে যে পাবনার ঈশ্বরদী ওই এলাকার অঞ্চলে, বিশেষ করে সাজাদপুর এলাকাতে মানে উন্নত মানের গাভীর কিন্তু প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি। মিলবিটা সেখান থেকেই কিন্তু দুধ সংগ্রহ করছে। অন্যভাবে উন্নত জাতের গম বীজ এবং ধানের বীজ তিনি ভারতের অন্যান্য অঞ্চল থেকে, চেন্নাই থেকে কিন্তু এনে এখানে উপস্থাপন করেছিলেন। এই কলকাতা থেকে কলের লাঙ্গল এনে এইসব অঞ্চলের আধুনিক চাষ করেছিলেন। আর শিক্ষার উপরে তিনি খুব জোর দিয়েছিলেন। কালীগ্রামের এইসব কর্মকাণ্ড যে সুফল বইছে সেটা তার ছেলে রথীন্দ্রনাথ একটি লেখায় পরবর্তীকালে লিখছে, বলছে যে সেবার প্রতিসরে পৌঁছে গ্রামবাসীদের অবস্থার উন্নতি দেখে মন পুলকিত হয়ে উঠল। প্রতিসরের হাই স্কুলের ছাত্র আর ধরছে না, দেখলাম নৌকার পর নৌকা নাবিয়ে দিয়ে যাচ্ছে ছেলের দল স্কুলের ঘাটে। এমনকি 8-10 মাইল দূরের গ্রাম থেকেও ছাত্র আসছে। পড়াশোনার ব্যবস্থা প্রথম শ্রেণীর কোনো স্কুলের চেয়ে নিকৃষ্ট নয়। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে সব জেলা আগে একসময় গামছা বুনত, তারা এখন ধুতি শাড়ি বিছানার চাদর বুনতে পারছে। কুমোরদেরও কাজের উন্নতি হয়েছে। গ্রামবাসীর আর্থিক দুরবস্থা আর নেই, শুধু চাষিরা অনুযোগ জানালো তাদেরকে চাষের জন্য আরো ট্রাক্টর এনে দেওয়ার জন্য। ঠিক একইভাবে আমাদের বঙ্গবন্ধু শুরুতে যেইভাবে আমাদের শ্যালো টিউবওয়েল, যেরকম ডিপ টিউবওয়েল এবং আধুনিক বীজ, কৃষকের জন্য সার্টিফিকেট মামলা তুলে নেওয়া, কৃষি ঋণের ব্যবস্থা করা, এবং তিনি বলতেন যে আমার কৃষক আমার সবচেয়ে নির্যাতিত শ্রেণী, তাদের জন্য আমাকে কিছু করতে হবে। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ এই পূর্ববঙ্গে তারপর প্রজাদের জন্য যেভাবে অনুভব করতেন, দুই শ্রেষ্ঠ বাঙালির মধ্যে দারুণ মনোজাগতিক মিল আমরা দেখতে পাচ্ছি। একজন বলতেন যে মানুষের জ্ঞান আর প্রকৃতির দান, এই দুয়ে মিলেই হয় সভ্যতা। আরেকজন বলতেন যে আমরা আমাদের ভাগ্য আমাদেরই পরিবর্তন করতে হবে এবং এখানে জ্ঞানী মানুষের অবদান রাখতে হবে। বঙ্গবন্ধু বলতেন যে আমার কৃষকদের পাশে থাকতে হবে, যে কোনো মূল্যে আমার কৃষকের পাশে থাকতে হবে, কারণ কৃষকরাই হলো প্রাণ। আমার আছে মাটি, আমার আছে মানুষ, এই দুয়ে মিলেই আমরা করব জয়। এবং এই যে অভিপ্রায়, এটা কিন্তু রবীন্দ্রনাথের ওই কথা থেকে মিল পায় যে সভ্যতা আসলে প্রকৃতির দান এবং মানুষের জ্ঞান দুটো মিলেই, যেখানে বঙ্গবন্ধু মাটি এবং মানুষ ঘেঁষা উন্নয়নের কথা বলতেন। এবং এই কারণেই কিন্তু আজকে কৃষি এত ভালো করছে বলে এরকম একটি বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ কিন্তু অনেকটাই ভালো করছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার বড় ভিত্তি কিন্তু বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন আমার কৃষি উন্নয়নের মধ্য দিয়ে। আমাদের ইনক্লুসিভ যে সমস্ত ডেভেলপমেন্টের নানা প্রসঙ্গ আমরা জানি যে সমর্থন আমরা দিচ্ছি, সেগুলোর মাধ্যমে আজকে যদি কল্পনা করুন, যদি চাল ডাল সবই যদি বাইরে থেকে আমদানি করতে হতো, তাহলে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের যে রিজার্ভ সেটা আরোই না কত কমে যেত, আরো সংকটে পড়তাম আমরা। তো সুতরাং এই সংকটের মোচনের যে ভিত্তি সেটা কিন্তু বঙ্গবন্ধু তৈরি করে দিয়েছেন। এবং বঙ্গবন্ধু আবার তার যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশন পেয়েছেন রবীন্দ্রনাথকে, কারণ রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব সভ্যতার অনুপ্রেরণাদায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক শুধু নন, একজন নান্দনিক নেতা ছিলেন এবং সমাজ গবেষক তো বটেই। এবং আমার কাছে প্রায়শই এই জিনিসটি আমি একটু করার খোঁজার চেষ্টা করি, যেমন রবীন্দ্রনাথ যেই জায়গাটিতে বলছেন আজকের সমাজ ব্যবস্থায় আমরা যে ধরনের সমালোচনার মুখোমুখি হই, প্রতিদিনই তো সমালোচনার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। অবশ্যই সমালোচনা ভালো একটা ব্যাপার, মন্দ তেমন কিছু নেই, কিন্তু আমরা যা বলি বা আমরা যেটি করার চেষ্টা করি আসলে কি সমালোচনা? এটা রবীন্দ্রনাথ বলছেন যে আমরা না লড়িয়াই বীর, আমরা না পড়িয়াই বিদ্বান, না লিখিয়াই লেখক, মানে এই সমস্ত কিছু না করিয়া, মানে এত বিশাল একটা সম্ভাবনা মানুষের সম্ভাবনা তো অপার, মানে কিছুই না করে
আমরা মানে যেই জায়গাটায় আমাদের জার্নি ডেস্টিনেশন সেখানে মনে হচ্ছে যে কথা দিয়ে আমরা সব কিছু করার চেষ্টা করছি, এবং হয়তো বা আমি জানি না, আপনি ভালো ব্যাখ্যা করতে পারবেন যে বঙ্গবন্ধু এ কারণেই মানে সেইভাবে তিনি চিৎকার করে বলছেন যে আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় সেই গরিব কৃষক, আমি গাড়ি চড়িয়ে ওদের টাকায়, ওদেরকে সম্মান করতে হবে, ওরা সম্মান। যে কথাটা প্রণব এই যে একটু আগে রবীন্দ্রনাথের চিঠিতে তার ছেলেকে লিখছেন যে প্রজাদের টাকায় কিন্তু তোমরা পড়তে গেছো, সুতরাং ফিরে এসে তাদের জন্য কি করবে, তাদের প্রতি তোমার যে দায়, বঙ্গবন্ধু একই কথা বলতেন যে মানুষটিকে তোমরা তাচ্ছিল্য করো, যে রিক্সাওয়ালাকে তাচ্ছিল্য করো, একবার কি তাকিয়ে দেখো না তার চেহারার সাথে, তার মুখের সাথে তোমার ভাইয়ের তোমার বাবার মুখ মিল আছে, এই যে একইভাবে দেখা। রবীন্দ্রনাথ বলতেন যে আমরা কেরানি তৈরি করছি, আমরা সৃজনশীল মানুষ তৈরি করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। বঙ্গবন্ধু বলতেন আমি কেরানি সৃষ্টি করব না, আমি এমন শিক্ষা ব্যবস্থা দেব যেটা কুদরতে খোদা কমিশনের মধ্যে লেখা আছে যে যেখানে মানুষ যারা শিক্ষিত ছেলে মেয়েরা কখনো যারা শারীরিক পরিশ্রম করে তাদেরকে ঘৃণার চোখে বা একটু উপেক্ষার চোখে দেখবে না, এরকম একটা মানবিক শিক্ষা আমি দেব। দুজনেই কিন্তু সেই মানবিকতার বিকাশের জন্য কথা বলতেন এবং আশ্চর্য মিল পাই দুজনের মধ্যে, শিক্ষা ভাবনায়, স্বাস্থ্য ভাবনায়, আমাদের সমাজ নির্মাণ ভাবনায়, সমবায় ভাবনায় রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধু মনে হয় যে পরিপূরক, একজন আরেকজনের সাথে একেবারেই গায়ে গায়ে লাগানো দুটি সত্তা। আমি নিজেরই একটা ছোট্ট গবেষণা যে এই প্রজন্মের সন্তানরা তারা কি সঠিকভাবে দেশপ্রেমিক হয়ে বড় হয়ে উঠছে, এবং নানাভাবে বা নিজের কর্মব্যবস্থা বা যেখানে কাজ করি সব কিছু মিলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তো সবসময়ই থাকে, কিন্তু আশার কথা হচ্ছে যে মানুষের প্রতি আস্থা শেষ পর্যন্ত রাখা যেমন সত্যি তেমন জরুরি, ঠিক এই প্রজন্ম কিন্তু অনেক বেশি দেশপ্রেমিক হয়ে বড় হচ্ছে। অর্থাৎ আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দেই যে এই দেশ, এই মাটি, এই পুণ্যভূমি, এগুলো কিন্তু আমাদের কাছে বা আমি অন্তত মনে করি যে অবশ্যই স্বর্গের চেয়ে, বেহেস্তের চেয়ে অনেক বেশি মহত্বতর, এটি একটি দিক। আর রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন যে বাংলার মাটি, বাংলার জল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। স্যার শেষ কথা আপনার, কি বলবেন? না, তুমি ঠিক বলেছো, আমাদের বড়ই দুর্ভাগ্য আমি বলবো যে আজকের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সেই যে বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশকে ঠিক মতো আবিষ্কার করতে পারেনি, এবং প্রযুক্তির কল্যাণে তারা এত কিছু সোশ্যাল মিডিয়াতে ডুবে যাচ্ছে, কিন্তু সেখানে যে আমাদের এত সাংস্কৃতিক সম্পদ রয়ে গেছে তার সন্ধান পাচ্ছে না। সুতরাং এই তরুণ এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই ঘটছে, এবং আমাদের পারিবারিক যে সম্বন্ধ এবং বৈষয়িক যে অবনতি ঘটেছে বা দুর্নীতি এবং অন্যান্য যে সমস্ত কারণে এই ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাতে তরুণ প্রজন্মকে আবার মুখ ফেরাতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে, যেই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু, যিনি আবার ছিলেন রবীন্দ্র প্রেমী, এবং তার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে। আমাদের বঙ্গবন্ধুর চোখ দিয়ে, রবীন্দ্রনাথের চোখ দিয়ে, নজরুলের চোখ দিয়ে আমাদের বাংলাদেশকে দেখতে হবে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে খুঁজে পেতে হবে আমাদের এই নিজেদের সচেষ্টার মাধ্যমে, সামাজিক শক্তির উত্থান ঘটিয়ে। দেশের কাজ বলে রবীন্দ্রনাথ একটা লেখায় বলেছিলেন, যতক্ষণ দেশকে না জানি, যতক্ষণ তাকে নিজের শক্তিতে জয় না করি, ততক্ষণ সে দেশ আপনার নয়। আমাদের সেই দেশকে সন্ধান করতে হবে, এবং আমরা তো আপনার দেশ হিসেবে স্বকীয় উন্নয়নের আমরা কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছি, এই যে এই সরকার বঙ্গবন্ধু কন্যার সরকারই কিন্তু আমাদের পদ্মা সেতুর মতো একটি বড় ঘটনা ঘটিয়েছেন, যেটার কারণে 21টি জেলা আমাদের মূল উন্নয়নের সাথে যুক্ত হয়েছে, এবং পদ্মা পারে আমাদের আমাদের এক সভ্যতার নতুন বিকাশ ঘটবার এক সম্ভাবনা তৈরি হয়েছে। এর জন্য আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু একটা সময় ছিল আমাদের পুরো বাজেট, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট বাজেট পুরোটাই বিদেশি ঋণের উপরে নির্ভর ছিল, এখন কিন্তু আমাদের আমাদের কিন্তু 1-2% বেশি কিন্তু আমাদের বিদেশি ঋণের উপর নির্ভর করতে হয় না। সুতরাং একটি স্বকীয় উন্নয়নের কথা আমরা যেটা ভেবেছিলেন বঙ্গবন্ধু সেরকম কিন্তু হচ্ছে, কিন্তু যেটা আমাদের এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে সেটি হলো যে মানুষের মধ্যে যে সংযোগ,
মানুষের মানুষের মধ্যে যে বোঝাপড়া, মানবিকতার যে বিকাশ, এবং আমাদের যে যে উদার নৈতিক যে বাংলাদেশের জন্য এতগুলো প্রাণ আমরা শহীদ হলেন এক রাতেই, হাজার হাজার পুলিশ আমাদের রাজারবাগ পুলিশ লাইনে শহীদ হয়ে গেলেন, সেই শহীদের রক্তের ভেজা যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর রক্তে ভেজা যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মূল স্পিরিটটি যেন আমাদের নতুন প্রজন্ম বুঝতে পারে, অনুভব করতে পারে, সেই জন্যই রবীন্দ্রনাথকে বারে বারে নিয়ে আসতে। রবীন্দ্রনাথের কিন্তু বয়স বাড়েও না, রবীন্দ্রনাথ সব বয়সী, সবাই মনে করে যে আমার বয়সী রবীন্দ্রনাথ, সুতরাং সেই রবীন্দ্রনাথকে আমরা যেন আমরা স্মরণ করি এবং সাথে রাখি, পাশাপাশি বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথকে হাতে হাত ধরে আমরা যেন এগিয়ে যাই আগামী দিনের বাংলাদেশের দিকে। স্যার, আমি কোনো রকমের কোনো ভূমিকা বা ভূমিকা না দিয়ে বলতে যেটা চাইছি যে সাম্প্রতিক সময়ে বিশ্ব যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা কোভিড পরবর্তী সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, নিত্যপণ্যের দাম, এভরিথিং নিয়ে প্রতিদিনই কথা বলি, কিন্তু নিশ্চয়ই আপনার মনে আছে রবীন্দ্রনাথের এই জন্মদিনটি, আমরা যদি রবীন্দ্রনাথের সেই জন্মদিনটি যে সভ্যতার সংকট নিয়ে বলতে বলতে গিয়ে তিনি বলছিলেন যে মানুষের প্রতি আস্থা হারানো পাপ, বিশ্বাস হারানো পাপ, আমরা যদি আজকের দিনে সেটা উচ্চারণ করি তার জন্মদিনে, সেটা বেশি উচ্চারণ করা হবে কি না, সব কিছু মিলে কি যুক্ত করবেন আতিউর রহমান স্যার? একেবারেই না, রবীন্দ্রনাথ সবসময় আমাদের জন্য প্রাসঙ্গিক। মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ দুটো বিশ্ব সভ্যতা দেখেছেন, পূর্ব এবং পশ্চিম, দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন, এবং জীবনের শেষ প্রান্তে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলমান, এবং তখন চারদিক থেকে হতাশা নেমে আসছিল, মানুষের মানুষের মধ্যে যে অবিশ্বাস এবং রক্ত ক্ষয় হচ্ছিল বিশ্বযুদ্ধের নামে, সেই সময় তিনি বলেছিলেন যে মানুষের ওপর ভরসা রাখতেই হবে, যে কোনো মূল্যে মানুষের উপরে আস্থা রাখতেই হবে, না রাখাটাই পাপ হবে। সে আজকের দিনেও কিন্তু সেরকম একটি বাস্তবতা, এবং রবীন্দ্রনাথ মানুষের উপরে এই যে ভরসাটা কোত্থেকে পেলেন, আমি তো মনে করি যে 11 বছরের মতো রবীন্দ্রনাথ আমাদের পূর্ব বাংলায় ছিলেন, এবং এই 11 বছরে তিনি আমাদের গ্রাম বাংলায় সাধারণ মানুষের সাথে মিশেছেন, সাবলীল হয়েছেন এবং অনেক স্বতঃস্ফূর্ত হয়েছেন, অনেক বেশি মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছেন, সাধারণ মানুষের জন্য তিনি ভেবেছেন, এবং ভেবেছেন বলেই তিনি কিন্তু দারিদ্র পীড়িত নিঃস্ব এই প্রান্তিক জনমানবকে খুব কাছের থেকে দেখেছেন, হৃদয় ছুঁয়ে দেখেছেন, যেই কারণে আমরা লক্ষ্য করি যে পতিশর কিংবা সাজাদপুর কিংবা শিলায়দহের যে প্রাণ প্রকৃতি এবং সাধারণ মানুষ, তাদের সাথে তিনি মিশে গেছেন, এবং তিনি এমনটাই মিশে গেছেন যে এদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কিছু একটা করবেন, এবং সেই কাজটি তিনি কিন্তু করেছেন। এই অঞ্চলের কৃষির উন্নয়ন, এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, এই পূর্ববঙ্গে এসে তিনি কিন্তু এইগুলো মানে হাতে কলমে করেছেন, এবং হাতে কলমে করেছেন বলেই তিনি পরবর্তীকালে যেই রবীন্দ্রনাথ ছিলেন সেই রবীন্দ্রনাথ আর থাকেননি, তিনি একটা একেবারেই অন্যরকম রবীন্দ্রনাথ হয়েছেন, যেই রবীন্দ্রনাথের শুধু সাহিত্য চর্চা না, সেই রবীন্দ্রনাথ আমরা দেখেছি যে তিনি মানুষের জীবনের মান কি করে উন্নত করা যায় সেই দিক নিয়ে তিনি চিন্তা করেছেন। একটা প্রশ্ন যে মানুষের জীবনের উন্নয়নের মান, মানুষের মুক্তি, মানব মুক্তি, এই কথাগুলো আমরা যতই ছিন্ন পত্রাবলীর মধ্যে যাই, এক হচ্ছে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, মানে সব কিছু একদিকে, তার চিঠিগুলো একদিকে, আমার কাছে মনে হয়েছে যে আমরা মানব মুক্তি বা রবীন্দ্রনাথ থেকে যদি আমরা একটু বঙ্গবন্ধুতে যাই, অর্থনৈতিক মুক্তিকে আবার এক ধরনের মুক্তি হিসেবে বঙ্গবন্ধু দেখার চেষ্টা করছেন, এই যে একটা মিল দুজনের মধ্যে, আবার সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ, মানুষেরকে এগিয়ে নিয়ে আর একটা চেষ্টা, আপনি বাংলাদেশে তার সময়টা বিশ্লেষণ করছিলেন, আর আমরা চিঠিগুলোতে যে কি করে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হবে, আজকাল আমার এই চিন্তাই যেন সময় বহিয়া যায়, সময় কাটাইতে আমার ভালোই লাগে, কি অদ্ভুত বর্ণনা, অর্থাৎ মানুষকে তার জায়গায় আসন নিতে হবে, বসাতে হবে, এটাই যেন তার দর্শন,
কি যুক্ত করবেন? না না, এই প্রণব তিনি ইন্দিরা দেবীকে, ইন্দিরাকে লিখছেন, তার ভাস্তি ইন্দিরাকে লিখছেন যে আমি যদি পূর্ববঙ্গে না আসতাম, এই যে সাজাতপুর কিংবা পথিসরে যদি না আসতাম, তাহলে পৃথিবীটা যে এত সুন্দর সেটা আমি কলকাতায় বসে কখনোই অনুভব করতে পারতাম না। এবং একই সঙ্গে তিনি পাশ্চাত্যের সাথে আমাদের যে তফাতটা বলছেন শিল্প সাহিত্য সম্ভারের কথা, তিনি এক জায়গায় লিখছেন কোথায় প্যারিসের আর্টিস্ট সম্প্রদায়ের উদ্দাম উন্মত্ততা আর কোথায় আমার কালীগ্রামের সরল চাষি প্রজাদের দুঃখ দৈন্য নিবেদন, এদের অকৃত্রিম ভালোবাসা এবং এদের অসহ্য কষ্ট দেখলে আমার চোখে জল আসে, বাস্তবিক এরা যেন আমার একটি দেশ জোড়া বৃহৎ পরিবারের লোক। ইনি আমাদের এই এই দেশের বৃহৎ পরিবারের লোক হয়ে গেছেন, এবং যেই কারণে তিনি একমাত্র পথিসরে 200 প্রাথমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, 200টি প্রাথমিক বিদ্যালয়, 3টি উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, ডিসপেন্সারি এবং 7টি কলের লাঙ্গল স্থাপন করেছিলেন। এবং এই জন্য এই এলাকার কৃষি উন্নয়ন থেকে শুরু করে এখানে কৃষি ব্যাংক, যেটা সমবায় ব্যাংক, যেটা গ্রামীণ ব্যাংক, সেটা তিনি করেছিলেন। এই এলাকার আধুনিক চাষাবাদ, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, খামার ব্যবস্থাপনা, হস্ত কুটির শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্পের বিকাশ ঘটিয়ে দারিদ্র নিরসনের চেষ্টা করেছেন। এবং তিনি কিন্তু একই সঙ্গে নিজের ছেলে এবং তার জামাই নগেনকে বিদেশে পাঠিয়েছেন এবং তাদেরকে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কৃষি বিষয়ে লেখাপড়া করবার জন্য। উদ্দেশ্য কি, তিনি তাদের চিঠিতে লিখেছেন, এই কথার মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায়, আসল রবীন্দ্রনাথকে। তিনি লিখেছেন, তোমরা দুর্ভিক্ষ পীড়িত প্রজার অন্ন গ্রাসের অংশ নিয়ে বিদেশে কৃষি শিখতে গেছো, ফিরে এসে এই হতভাগ্যদের অন্ন গ্রাস কিছু পরিমাণও যদি বাড়িয়ে দিতে পারো তাহলে মনে সান্ত্বনা পাবো। মনে রেখো, জমিদারের টাকা চাষির টাকা, এবং এই চাষিরাই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা হাত পেটা খেয়ে এবং না খেয়ে বহন করছে, এদের ঋণ সম্পূর্ণ শোধ করবার দায় তোমাদের উপর রইল। যখনই বারবার পড়ার চেষ্টা করি বা আপনার মুখে বর্ণনা শুনি ততবাই আমি শিহরিত হয়ে উঠি। আপনার নিশ্চয়ই মনে আছে আপনি পড়েছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচির সেই কথাগুলো, যে আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব, এর মধ্যে কি স্যার আপনি কোনো মিল খুঁজে পান? অবশ্যই মিল পায়। আমাদের এই বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথের মধ্যে এতটা মিল, কারণ রবীন্দ্রনাথই বলেছিলেন যে আমরা এমন একটি মানুষের অপেক্ষায় আছি, এমন একজন প্রতিনিধির অপেক্ষায় আছি যার সাথে যোগাযোগ রাখলে পুরো সমাজের সাথে যোগাযোগ রাখা যায়। এবং তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের এমন একজন এসেছিলেন যিনি আমাদেরই সকলের প্রতীক হয়ে গিয়েছিলেন, সকলের কণ্ঠস্বর তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে বের হয়ে এসেছিল। এবং যে সামাজিক যে সচেষ্টতা, যেটাকে রবীন্দ্রনাথ বলছেন যে সচেষ্ট সমাজই হলো মূল কথা, এবং সরকার আসে সরকার যায়, কিন্তু সমাজটা সচেষ্ট যদি থাকে সেই দেশের উন্নত। এবং রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা এবং আমাদের বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা এবং আমাদের বঙ্গবন্ধুর কৃষি ভাবনা, রবীন্দ্রনাথের যে শিল্প কুটির শিল্পের প্রতি গুরুত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে তার যে মত, এবং বঙ্গবন্ধুর যে সাধারণের প্রতি প্রীতি, এই সবগুলোর মধ্যে এক আশ্চর্য মিল আমি দেখতে পাই। দুজনেই সোনার বাংলার স্বপ্ন দেখতেন এবং দুজনেই আবার কিন্তু খেতে খামারে তোমার প্রযুক্তির ব্যবহারের কথা বলতেন, সেখানে আধুনিক কৃষির কথা বলতেন, সমবায়ের কথা বলতেন দুজনেই। একটি জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশের যে দুপুর, সেই দুপুরের আলাদা একটা মাদকতা রয়েছে, বাংলাদেশের এই দুপুর গা শিহরিত হয়ে উঠে। তারপর বলছেন যে এই দুপুরের যে নিস্তব্ধতা, হয়তো কোনো মা যেখানে বসে আছেন সে মা এমন এক সন্তানের জন্ম দিবে যে সন্তান এই জাতির যত দুঃখ গ্লানি কষ্ট সেটি ধুয়ে মুছে ম্লান করে দিবে। কি অদ্ভুত প্রার্থনা, এটি একটি দিক। আবার আপনি বলছিলেন যে মানবিক রবীন্দ্রনাথ যে একেবারে সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, এবং প্রতিটি ঘরে ঘরে কার কি দুঃখ দুর্দশা দৈন্যতা বেদনা সেগুলোকে
কিভাবে লাঘব করা যায়, কারণ তিনি রাজনীতি না করলেও রাজনীতির দর্শন তার মধ্যে যেমন ছিল এবং সেই দর্শনে তিনি মানুষকে আলোকিত করার চেষ্টা করতেন। এই কথা আমি যদি আরেকটু বড় করে বৃহৎ করে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি যুক্ত করবেন? আমি একদম ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দর্শক, এই মুহূর্তে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।